প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এডু পয়েন্ট বিডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিও লেকচারে পঞ্চম অধ্যায় থেকে নির্দিষ্ট কিছু অ্যালগোরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব এই ভিডিও লেকচারে চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা সম্পর্কিত অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব চলো শুরুতেই শিখন ফল দেখে নেই এই ভিডিও শেষে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখতে পারবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখতে পারবে এবং সামন্তরিকের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখতে পারবে এই ভিডিও লেকচারে যে প্রবলেমগুলো সলভ করব এই প্রবলেমগুলো কিন্তু সরল অনুক্রম স্ট্রাকচারের অর্থাৎ সরল অনুক্রম স্ট্রাকচারে যতগুলো স্টেপ থাকবে সবগুলো স্টেপ সিকুয়েন্সিয়ালি অর্থাৎ ধারাবাহিকভাবে কাজ করবে প্রতিটি অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরির ক্ষেত্রে আমাদেরকে একটি পরিকল্পনা মেনে চলতে হবে পরিকল্পনাটা কি প্রথমেই প্রয়োজনীয় ইনপুট নিতে হবে তারপর প্রসেস করতে হবে এবং প্রসেস শেষে প্রয়োজনীয় আউটপুট প্রদর্শন করতে হবে চলো দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের অ্যালগোরিদমও ফ্লোচার্ট তোমাদের আয়তক্ষেত্র সম্পর্কে অবশ্যই ধারণা আছে তারপরেও এখানে একটু বলি আয়তক্ষেত্র হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং অভ্যন্তরের চারটি কোণের প্রত্যেকেই এক সমকোণ ওকে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তাহলে তার যে ফর্মুলা বা সূত্র সেটি হলো এরিয়া দৈর্ঘ্য গুণ প্রস্থ ওকে এবং ক্ষেত্রের। সবগুলো বাহুর সমষ্টিকে বলা হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে চলো দেখি পরিসীমা নির্ণয় সূত্রটি কেমন দেখো ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান তো এই বাহুটি যদি এল হয় তাহলে আমরা লিখতে পারি টু এল প্লাস এই বাহুটি যদি ডাব্লিউ হয় তাহলে আমরা লিখতে পারি টু ডাব্লিউ এবং এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ওকে তো চলো আমরা যদি আয়তক্ষেত্রের এরিয়া ও পেরিমিটার অর্থাৎ পরিসীমা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি ইনপুট নিতে হবে সেটা দেখে নির্ণয় করার জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থের মান প্রয়োজন তাহলে আমাদের কি ইনপুট নিতে হবে দৈর্ঘ্য এবং প্রস্থ এখানেও দেখা যাচ্ছে যে পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রেও আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান জানা থাকলে আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো অর্থাৎ আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বা পরিসীমা যাই নির্ণয় করতে চায় না কেন আমাদের ইনপুট নিতে হবে এবং প্রস্থের মান ওকে এবার চলো দেখি প্রসেস কি করতে হবে দেখো এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে এই এবং প্রস্থের মান গুণ করে গুণফল এরিয়া চলকের মধ্যে অ্যাসাইন করা এটাই হলো প্রসেস এবং পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থের মান যোগ করে যোগফলকে দুই দ্বারা গুণ করলে যে প্রাপ্ত মান তা পেরিমিটার বা একটা চলকে অ্যাসাইন করা এটা হলো পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে প্রক্রিয়া ওকে এবার চলো দেখি আউটপুট কি হবে এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থের মান গুণ করে গুণ ফলটি আমরা এরিয়া চলকের মধ্যে রাখছি তাহলে আমাদের এই এরিয়া চলকের মান আউটপুটে প্রদর্শন করতে হবে এবং পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে এখানে পরিসীমা ক্যালকুলেট করে আমরা মানটার যে চলকের মধ্যে রাখবো এখানে পেরিমিটার লেখা আছে সেটা পিউ হতে পারে তো যে চলকের মধ্যে রাখবো সেই চলকের মানটা আউটপুটে প্রদর্শন করব ওকে এই ভিডিওতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম প্রচার আলোচনা করব তোমাদের কাজ হলো পরিষেবা নির্ণয়ের অ্যালগোরিদম প্রচারটা লেখা চলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল নির্ণয়ের অ্যালগোরিদম প্রচারটা দেখি শুরুতে অ্যালগোরিদম তোমরা জানো যে একটি অ্যালগোরিদমের প্রথম ধাপ এবং সর্বশেষ ধাপ প্রথম ধাপ হবে শুরু এবং সর্বশেষ ধাপ শেষ ওকে তো প্রথম ধাপ শুরু এরপর আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রথমে প্রয়োজনীয় ইনপুট নিতে হবে তোমরা জানো যে কি ইনপুট নিতে হবে ধাপ টুতে আমরা লিখতে পারি এল এবং ডাব্লিউ চলকে দৈর্ঘ্য ও প্রস্থের মান গ্রহণ এটা তোমরা আরো সংক্ষেপে লিখতে পারো এল ও ডাব্লিউ এর মান গ্রহণ ওকে ইনপুট নেওয়া হয়েছে এবার প্রসেস করতে হবে প্রসেস করার জন্য তোমরা জানো কি করতে হবে অর্থাৎ এরিয়া নিনের যে ফর্মুলা সেটি ইউজ করে আমাদের প্রসেস করতে হবে প্রসেস শেষে রেজাল্ট আউটপুটে প্রদর্শন করতে হবে তাহলে দেখো এখানে আমাদের এরিয়া চলকের মান প্রদর্শন করতে হবে ইনপুট নেওয়া হয়েছে প্রসেস করা হয়েছে এবং প্রসেসের প্রাপ্ত রেজাল্ট আউটপুটের প্রদর্শন করা হয়েছে এবার কি করতে হবে ধাপ সর্বশেষ যে ধাপটি সেটি লিখতে হবে অর্থাৎ শেষ এবার চলো ফ্লোচার্টে দেখা যাক তোমরা জানো ফ্লোচার্টের প্রথম ধাপ শুরু এবং সর্বশেষ যে ধাপ সেটি শেষ এবং শুরু ও শেষ বোঝানোর জন্য আমাদের যে সিম্বলটি ইউজ করতে হবে সেটি হলো ওভাল সিম্বল ওকে চলো শুরু করা যাক শুরু এবার পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রয়োজনীয় ইনপুট নিতে হবে এবং ইনপুট নেওয়ার জন্য সামন্তরিক ইউজ করতে হবে ওকে সামন্তরিক ইউজ করে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মান গ্রহণ করলাম দেন প্রসেস করতে হবে প্রসেস করার জন্য আয়ত ক্ষেত্র ইউজ করতে হয় আয়ত ক্ষেত্র ইউজ করে আমরা প্রসেস করলাম এবং প্রসেসে প্রাপ্ত মান অর্থাৎ এরিয়া চলকের মান আমাদের আউটপুটে প্রদর্শন করতে হবে তাহলে আউটপুটে প্রদর্শন করার জন্য আমাদেরকে সামন্তরিক সিম্বলটি ইউজ করতে হবে সামন্তরিক সিম্বল ইউজ করে এরিয়া প্রদর্শন করলাম যেহেতু আমাদের ইনপুট নেওয়া হয়েছে প্রসেস করা হয়েছে এবং প্রসেস শেষে প্রাপ্ত রেজাল্ট আউটপুটে প্রদর্শন করা হয়েছে অর্থাৎ আমাদের প্রবলেম সলভ সো সর্বশেষ ধাপটি হলো শেষ এভাবে তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখতে পারো এবার চলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখা যাক নিশ্চয়ই তোমাদের ধারণা আছে বর্গক্ষেত্র সম্পর্কে বর্গক্ষেত্র একটি সমবাহ চতুর্ভুজ কারণ এর চারটি বাহু পরস্পর সমান ওকে তো বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলা বা সূত্র চলো সেটি দেখা যাক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা ইকুয়াল টু স্কয়ার অর্থাৎ তোমরা জানো পরিসীমা জিনিসটা কি তারপরে একটু দেখি বর্গক্ষেত্রের সবগুলো বাহুর সমষ্টিকে বলা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে বর্গক্ষেত্রে বেসিক্যালি চারটি বাহু আছে তাহলে একটি বাহু মান যদি এ হয় আর চারটি বাহু যদি সমান হয় তাহলে তার পরিসীমা কি হবে ফোর এ ওকে তো এরিয়া এবং পরিসীমা নির্ণয়ের জন্য আমাদের কি ইনপুট নিতে হবে দেখো এরিয়ার ক্ষেত্রে বাহু স্কোয়ার তাহলে বাহুর মান যদি ইনপুট নেই তাহলে তার বর্গ করতে পারবো তাহলে আমাদের এরিয়া নির্ণয় করার ক্ষেত্রে ইনপুট নিতে হবে বাহুর মান আচ্ছা পরিসীমা নির্ণয় করার ক্ষেত্রে যে সূত্রটি দেখতে পাচ্ছি সেটি হলো ফোর এ অর্থাৎ এর মান জানা থাকলেই কিন্তু আমরা ফোর এ বের করতে পারবো তাহলে পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রেও আমাদের যে ইনপুট নিতে হবে সেটি হলো বাহুর মান ওকে এবার প্রসেস প্রসেস কি যে বাহুকে স্কয়ার করে মানটি এরিয়া চলকে রাখা এবং পরিসীমার ক্ষেত্রে বাহুর মানকে গুণ করে গুণফল অপর একটি চলকের মধ্যে অ্যাসাইন করা বা রাখতে হবে এটি হলো প্রসেস এবার চলো দেখি আউটপুট কি হবে অর্থাৎ এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে এই এরিয়া চলকের মান প্রদর্শন করতে হবে এবং পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে এই পেরিমিটার বা পি চলকের মান আউটপুটে প্রদর্শন করতে হবে এই ভিডিও লেকচারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট দেখব তোমরা পরিসীমা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্টটি লিখবে চলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট দেখা যাক শুরুতে আমরা অ্যালগোরিদম দেখি তোমরা জানো যে অ্যালগোরিদমের প্রথম ধাপটি হলো শুরু এবং সর্বশেষ যে ধাপ সেটি হলো শেষ তার প্রথম ধাপ লিখে ফেলো দেন আমাদের পরিকল্পনা অনুযায়ী এখন ইনপুট নিতে হবে নিতে হবে তা তোমরা অলরেডি জানো অর্থাৎ ধাপ লিখতে পারি এ বাহুর মান গ্রহণ ওকে এবার প্রসেস করতে হবে প্রসেস করার জন্য সূত্রটিও তোমরা জানো এই সূত্র ব্যবহার করে আমরা প্রসেস করলাম এবং প্রসেস শেষে প্রসেসে প্রাপ্ত মান আউটপুটে প্রদর্শন করতে হবে অর্থাৎ এরিয়া চলকের মান প্রদর্শন করতে হবে তাহলে ধাপ ফোর এরিয়া চলকের মান প্রদর্শন যেহেতু ইনপুট নেওয়া হয়েছে প্রসেস করা হয়েছে প্রসেস শেষে প্রসেসে প্রাপ্ত মান আউটপুটে প্রদর্শন করা হয়েছে প্রবলেম সলভ তাহলে সর্বশেষ যে ধাপ সেটি হলো ধাপ শেষ এইভাবে তোমরা অ্যালগোরিদম লিখতে পারো এবার চলো দেখি ফ্লোচার্ট কিভাবে লেখা যায় ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমরা জানো প্রথম ধাপ শুরু এবং সর্বশেষ ধাপ শেষ এবং শুরু ও শেষ বোঝানোর জন্য ওভাল সিম্বল ব্যবহার করা হয় তো শুরু করলাম ওভাল সিম্বল ইউজ করে এবার প্রয়োজনে ইনপুট ইনপুট নিতে হবে নেওয়ার জন্য সামান্তরিক চিহ্নটি ব্যবহার করতে হবে চিহ্নটি ব্যবহার করে এর মান বা বাহুর মান গ্রহণ করলাম এবার প্রসেস করতে হবে ফর্মুলা ইউজ করে আমরা প্রসেসটি করে ফেললাম এবং তোমরা জানো যে প্রসেস করার জন্য আয়তক্ষেত্র ব্যবহার করা হয় এবং প্রসেস শেষে প্রসেসের রেজাল্ট আউটপুটে প্রদর্শন করতে হবে তাহলে সামন্তরিক ব্যবহার করে আমাদের এরিয়া চলকের মান প্রদর্শন করতে হবে ইনপুট নিয়ে প্রসেস করে প্রসেসে প্রাপ্ত রেজাল্ট প্রদর্শন করা হয়েছে অর্থাৎ প্রবলেম সলভ তাহলে সর্বশেষ ধাপটি হবে শেষ ওকে এবার সামন্তরিকের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট দেখে নেওয়া যাক চলো প্রথমে দেখি সামন্তরিক কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত সমান তাকে বলে ওকে তো এই নির্ণয়ের ক্ষেত্রে যদি সামন্তরিকের উচ্চতা এবং ভূমির মান দেয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটি হলো হল টু ভূমি গুণ উচ্চতা ওকে এবার চলো দেখি পরিসীমা কিভাবে নির্ণয় করা যায় এবং পরিসীমা কি যে সামন্তরিকের সবগুলো বাহুর সমষ্টিকেই বলা হচ্ছে কি সামন্তরিকের পরিসীমা তাহলে সামন্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্রটি কি দেখো যেহেতু বলা হচ্ছে বিপরীত বাহুগুলো বিপরীত বাহুদ্বয় সমান তাই আমরা লিখতে পারি টু এ প্লাস টু বি ওকে এটাকে আমরা এই ফর্মেটেও লিখতে পারি এইবার সামন্তরিকের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কী ইনপুট নিতে হবে চলো দেখা যাক এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে ভূমি এবং উচ্চতার মান প্রয়োজন তাহলে এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ইনপুট নিতে হবে ভূমি এবং উচ্চতা এবং পেরিমিটার বা পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এ এবং বির মান ইনপুট নিতে হবে প্রসেস কি প্রসেস হলো এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে সামন্তরিকের ভূমি এবং উচ্চতা গুণ করে গুণফল এরিয়া চলকের মধ্যে রাখা এবং পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে এই এ এবং বিয়ের মান যোগ করে যোগফলকে দুই দ্বারা গুণ করে গুণফল একটি চলকের মধ্যে রাখা এবার চলো দেখি আউটপুট কি হবে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই এরিয়া চলকের মান প্রদর্শন করতে হবে এবং পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে এই পেরিমিটার চলকের মান প্রদর্শন করতে হবে। এই ভিডিও লেকচারে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখব। তোমরা পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিজেরা করবে। চলো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখা যাক। শুরুতে অ্যালগরিদম দেখে নেই। প্রথম ধাপ শুরু এরপর প্রয়োজন ইনপুট নিতে হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কোন নিতে হবে? ভূমি এবং উচ্চতা। তাহলে ধাপ 2 তে আমরা লিখতে পারি অর্থাৎ বি ও এইচ চলকে ভূমি উচ্চতার মান গ্রহণ এবার প্রসেস করতে হবে প্রসেস করার জন্য তোমরা সূত্রটি জানো ধাপ এইচ নির্ণয় ওকে প্রসেস শেষে প্রসেসে প্রাপ্ত রেজাল্ট আউটপুট প্রদর্শন করতে হবে তাহলে ধাপ ফোরে আমরা লিখতে পারি এরিয়া চলকের মান প্রদর্শন ওকে ইনপুট নেওয়া হয়েছে তারপর প্রসেস করা হয়েছে তারপর প্রসেসে প্রাপ্ত রেজাল্ট আউটপুটে প্রদর্শন করা হয়েছে অর্থাৎ প্রবলেম সলভ তাহলে সর্বশেষ যে ধাপ সেটি হলো শেষ ওকে এবার চলো দেখি ফ্লোচার কিভাবে লেখা যায় ফ্লোচারের ক্ষেত্রেও তোমরা জানো প্রথম ধাপ শুরু তারপর প্রয়োজন ইনপুট নিতে হবে সামন্তরিক ইউজ করে আমাদের ইনপুট নিতে হবে বি ও এইচ এর মান গ্রহণ এরপর প্রসেস করতে হবে প্রসেস করার জন্য আয়ত ক্ষেত্র ইউজ করতে হবে আয়ত ক্ষেত্র ইউজ করে আমরা প্রসেস করলাম এবং প্রসেসে প্রাপ্ত রেজাল্ট এরিয়া চলকের মধ্যে আছে এই এরিয়া চলকের মান আমাদের আউটপুটে প্রদর্শন করতে হবে এবং আউটপুটে প্রদর্শন করার জন্য আমাদের সামন্তরিক ইউজ করতে হবে অর্থাৎ সামন্তরিক ইউজ করে আমরা লিখলাম এরিয়া প্রদর্শন ইনপুট নিয়ে প্রসেস করে প্রসেসে প্রাপ্ত রেজাল্ট আউটপুটে প্রদর্শন করলাম অর্থাৎ আমাদের প্রবলেম সলভ সর্বশেষ ধাপটি হলো শেষ এভাবে তোমরা সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোয় প্রচার লিখতে পারো এবং সামন্তরিকের পরিসীমা নির্ণয়ের অ্যালগোয় প্রচারটি অবশ্যই নিজেরা করবে এবার চলো একটি স্যাম্পল দেখা যাক এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ উদ্দীপক একটি চিত্র দেখা যাচ্ছে চিত্রটি একটি বর্গ ক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একটি পূর্ণ সংখ্যা ওকে চলো প্রশ্ন দেখা যাক গ উদ্দীপক চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করো অর্থাৎ এখানে বলাই আছে এই চিত্রটি বা চতুর্বস্তি একটি বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের বাহু দেওয়া আছে এ তাহলে বর্গক্ষেত্রের বাহু এ হলে তার ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচারটি অঙ্কন করতে হবে আশা করি তোমরা এটি পারবে এবং ঘতে বলা আছে উদ্দীপক চিত্রটির ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো যেহেতু আমরা এখনো প্রোগ্রাম পড়ি নাই তাই আমরা এখন প্রোগ্রামটি দেখব না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাপি রিডিং